প্রেম আর জীবন সংগ্রাম আজি লোকেলিটিনের দর্শকসলক দেখাব বিচাৰিছো। এনে এগৰাকী মহিলা নারী যিগৰাকীয়ে এখন ঘর সংসার চলাই আছে এক পথৰ বলত। তেখেতে ঘর পরিয়াল চলাবলৈ বিভিন্ন স্থলত কাম কৰিবলৈ যায় আৰু ঘৰখন চলায়। এটা কথা, তেখেত শারীরিকভাবে অসুস্থ। মহিলাগৰাকী হৈছে গীতাঞ্জলি গগৈ। অন্যহাতেদি তেখেতের স্বামী প্রজন্ত গগৈ, তেখেতেও চকুরে নেদেখে কিন্তু প্রজন্ত গগৈ প্রতিভা আছে, হাতে কামে লাগে, সুন্দরভাবে বাঁহী বজায়, বাঁহীর মাতত যথেষ্ট দর্শক আনন্দ লাভ করে। আর তেখেতে বাঁহর ঝাড়ু নির্মাণ করে এটা পরিয়াল চলাই আছে। পরিয়ালটো মোৰ সহযোগে পোনে পোনে দেখাব। এয়া হৈছে চকুরে নেদেখে যদিও সুন্দরভাবে বাঁহী বজায় প্রজন্ত গগৈ। আর এইগৰাকী মহিলা হৈছে নারী, অদম্য সাহসী নারী। নারীগৰাকী হৈছে গীতাঞ্জলি গগৈ। গীতাঞ্জলি গগৈয়ে প্রত্যেকটো খোজতে এইগৰাকী প্রজন্ত গগৈ লৈ ফুৰে বিভিন্ন স্থানত, ঘৰতে হোক আর পরিয়ালটো চলায়। বাইদেউ নমস্কার জানাইছো। আপনার যেহেতু পরিয়াল চলাবলে যথেষ্ট কষ্ট হয়, দাদাইও চকুরে নেদেখে কিন্তু আপনি প্রায় বিগত 12 বছরে এনেদরে পরিয়াল চলাই আছে, কি কব? পরিয়াল চলাই আছো, বহু দুঃখতেই জীবন কটাইছো। এই মানুষজন মানে দরব পাতিও খুব দিব লাগে মাহে মাহে, কষ্টই এফালে লেটিন যা গা ধোয়া পাতিও লেটিন প্রসাব খুব লাগে, সরিয়াতি এফালে ধরা মেলা করব লাগে। ইমান অসুস্থতা মানুষজন লোক আছে, বাস করে আসো। মোটা সহায় সুযোগটা পালে মানে বহুত ভাল পাও, নিজেও মানে অসুস্থ। মোক অপারেশন আসলে অপারেশন করাতেও মানে বেমারি নিচিন হলো, হলেও যদিও এনেকই আমি চলিয়ে আসো। যুক্ত সরকারি আসনি আছে শুনামতে আপনার অরুণোদয় আসনির পর আপনার নাম তো কাট খাইছে, কি কব বিচার বিধায়ক মহোদয়? মহোদয় অনুরোধ করছো, অরুণোদয়টো আসনি দিলেও মানে বহুত ভাল পাও ঘর চলবলে। এই মানুষজনকো শাশুজনীও বুড়ি হয়ে আছে, বাহাতে বেমার আজার হয়েছে, লোকটুকু অল্প চাব লাগে। এই কারণে মানে অনুরোধ করছো মহোদয় মোকে অরুণোদয় আসনিটো আকো এবার করে দিও। এগারী মাতৃ আছে প্রজন্ত গগৈ মাতৃ, আপনি নিজের লজনক দেখি আছে আপনার বয়ীগুলোকে যথেষ্ট কষ্ট করে পরিয়ালটো ঘর চলাবলে, যেহেতু কষ্ট হয়েছে কিনা অসুবিধা পাইছে? অসুবিধা পাইছো, খোৱা বোৱা কেতিয়াবা কিবা বেমাৰ চেমাৰ হলে চিন্তাটো নাই। মই সিহঁতক কওঁৱেই মোক নালাগে আৰু চাবলৈ তহঁতি, আজি এতিয়া কিমান দিন হ'ল বেমাৰ বেমাৰ বেমাৰ, ভৰি হাত গা মূৰা গোটেই বিষ, এনেকৈ চুচৰি দোকানৰ পৰা পিলটা আনি কেনে 10 টকা দিয়ে পিলটা আনি তাকে খাওঁ, খাই কেনে দুদিনমান ভাল আকৌ বিষায়, সেই বহা ঠাইতে বহিয়ে থাকোঁ আৰু বুঢ়ীজনীয়ে বোৱাৰীজনীয়ে কমাই আনে খাওঁ, আৰু ল'ৰাটোৱেও গমে সাজি আছে কয়গৈ য'ত ত'ত নাচিছে, এনেকৈ চলি আছো না। কিন্তু বেমাৰ আজাৰ হ'লে মানে আমাৰ কোনো হাতত ধৰি কিনে নিতা নাই। পৰিয়ালত এতিয়া কেইজন আছে সদস্য? 4টা। এয়া দেখিলে যথেষ্ট দুখ ভৰা কাহিনী, মোৰ সহযোগে দেখাব এটা প্ৰেম কাহিনী আৰু এটা সংগ্ৰাম। এয়া হৈছে প্ৰজন্ত গগৈ আৰু গীতাঞ্জলি গগৈয়ে প্ৰেম বিবাহ কৰিছিল আৰু বৰ্তমান এখন জীৱন সংগ্ৰাম চলাই আছে, জীৱন জীয়াৰ সংগ্ৰাম চলাই আছে। চাবুৱা সমষ্টিৰ বিধায়ক পুনাকণ বৰুৱালৈ এটা আহ্বান আৰু যিসকল সুহত আছে ৰাইজ আছে এটা আহ্বান, যে এই প্ৰজন্ত গগৈ যি ঘৈণীয়েক তেখেতৰ পত্নী পত্নীকো যি চৰকাৰী আঁচনিয়ে বৰ্তমান ঢুকি পোৱা নাই, দুয়োগৰাকী ব্যক্তি বৰ্তমান স্বাস্থ্য যথেষ্ট ভাল নহয়, বিভিন্ন বেমাৰ আজাৰত প্ৰায়েই ভুগি থাকে, কিন্তু বাইদেউগৰাকীয়ে আৰু এই দাদাজনে যথেষ্ট কষ্ট কৰে, চকুৰে নেদেখে যদিও বাঁহৰ যিসমূহ ঝাৰু নিৰ্মাণ কৰে আৰু বাইদেৱে অন্য স্থানত বিক্ৰী কৰিবলৈ লৈ যায় বা বাইদেৱে অন্য মানুহৰ ঘৰত দিন হাজিৰা কৰি এটা 4-জনীয়া সদস্যৰ পৰিয়াল চলাই আছে।